আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুস টাইম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের সাথে অনেকদিন পর একটি ভিডিও শেয়ার করছি, আর সেটা হচ্ছে আমার ঈদের ব্লগ। এখন সকাল 7টা বাজে, দেখতে পাচ্ছেন চারিদিকে বৃষ্টি হচ্ছে, আর ঈদের দিন বৃষ্টি দিলে তো মনই খারাপ হয়ে যায়। ঘুম থেকে উঠে প্রথমেই ঘরটা ক্লিন করে নিচ্ছি, যেহেতু কুরবানি ঈদ অনেক কাজ থাকে, তাই আগের দিন আমি ততটা টাইম পাইনি। এখন একটু টুকটাক ক্লিন করে নিচ্ছি, আর ঘুমানোর আগে টুকটাক ডেকোরেশন করে রেখেছি। আর এখন আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর ঈদের নামাজ পড়তে যাবেন, তাই ওনাদের জন্য কিছু নাস্তা রেডি করতে হবে। এই তো আমি তাড়াহুড়া করে সব কিছু ক্লিন করে নিচে চলে যাব। সবাই ঈদের নামাজ পড়তে গেছেন আর আমিও নিচে এসেছি, আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি আমাদের কুরবানির গরু ছাগলগুলো। একটু পরে ওদেরকে কুরবানি দেওয়া হয়ে যাবে, তাই ভাবলাম আপনাদের জন্য একটু রেকর্ড করে ফেলি। যদিও আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গিয়েছে, তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের ঈদের কুরবানির গরুগুলো। এই ভিডিওটি আমি ঈদের আগের দিন করেছি। ঈদের আগের দিন আমরা এরকম নুন বড়া করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন অনেকগুলো নুন বড়া হচ্ছে। যেহেতু ঈদের দিন অনেক মেহমান আসেন, আর আমাদের সিলেটের খুবই জনপ্রিয় একটি খাবার এই নুন বড়া, আপনাদের সাথে অবশ্যই একদিন এই রেসিপি শেয়ার করব। একটি কাটারের সাহায্যে নুন বড়াগুলো কেটে নিচ্ছেন, তারপর ফ্রিজে আমরা রেখে দেব। আর এই নুন বড়া গরুর মাংস বা খাসির মাংস দিয়েও খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমরা অনেক দিন ফ্রিজে রেখে এই নুন বড়া খেয়ে থাকি। এগুলো হচ্ছে চালের রুটি, আর আমরা এইটাও ঈদের আগের দিন করে রেখেছিলাম। কুরবানি ঈদ মানে চালের রুটি আর গরুর মাংস আর খাসির মাংস, এগুলো না হলে যেন ঈদটা পূর্ণই হয় না। দেখতে পাচ্ছেন অনেকগুলা করে রেখেছি। এখন আমি আমাদের পাশের ঘরের ছোট্ট একটি মেয়েকে মেহেদি পরিয়ে দিচ্ছি। অনেক ব্যস্ততার পরও আমাকে রিকোয়েস্ট করছিল মেহেদি পরিয়ে দেওয়ার জন্য, তারপর আমি তাড়াহুড়া করে মেহেদি পরিয়ে দিচ্ছি। আর কুরবানি ঈদে তো আমাদের টাইমই নেই মেহেদি পরার, অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততা, আসলে সময় হয়ে ওঠে না মেহেদি পরার। তারপরও মেহেদি দিতে আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর ডিজাইন না হলেও চেষ্টা করেছি তাড়াহুড়ার মধ্যে মেয়েটাকে মেহেদি পরিয়ে দেওয়ার। এটা হচ্ছে আমাদের ঈদের ডেকোরেশন। যেহেতু বাংলাদেশে লকডাউন চলছে আর বাইরের সিচুয়েশনও ভালো না, তাই আমরা বাইরে বের হতে পারিনি, কোনো শপিং করতে পারিনি, আমাদের ঘরে থাকা কিছু জিনিস দিয়েই ডেকোরেশনটা করে নিয়েছি। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, আমি ঘরে বানিয়েছি। চটপটি, স্প্রিং রোল, এখানে আমি চিকেন দিয়ে স্প্রিং রোলগুলো বানিয়েছি, আর মিল্ক বরফি, ক্ষীর, নবাবি সেমাই আর নুন বড়া। এখন আমরা কেকটা কেটে নিচ্ছি। কেকটা আসলে খুবই ডিলিশিয়াস হয়েছিল। এখন চলে এলাম নিচে। আবার দেখতে পাচ্ছেন যেহেতু 5টা গরু ছিল আমাদের, তাই অনেক মাংস সবাইকে ডিস্ট্রিবিউট করতে হয়েছে। এখান থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে, আরও বাইরে কাটা হচ্ছে। কুরবানিতে আসল আনন্দটাই হচ্ছে মাংস সবার সাথে শেয়ার করে খাওয়া। আমরা তো সারা বছরই মাংস খেতে পারি, কিন্তু সবার সাথে ভাগ করে খাবার মজাটাই আলাদা। আর এখানে আমরা রান্নার জন্য কিছু মাংস কেটে ধুয়ে রেখেছি, আর যেহেতু অনেক লোকজন আমাদের মাংসগুলো কেটে দিচ্ছে, তাদেরকেও খাওয়াবো। আর এই তো রান্না হয়ে যাচ্ছে, আলু আর গরুর মাংস। অনেক কিছু রান্না করা হয়েছিল ঈদের দিন, কিন্তু সব কিছু রেকর্ড করা সম্ভব হয়নি, কারণ খুব বেশি ব্যস্ত ছিলাম আমরা। আর এটা হচ্ছে ঈদের পরের দিন, আমার ভাই বোনদের আমরা ইনভাইট করেছিলাম, ওদের জন্য কাচ্চি বিরিয়ানি আর আমার হাতে 3 ধরনের আচার। এখানে রান্না করেছি গরুর মাংস ছোট করে ভুনা,
কেশুনাট সালাড, ডিম ভুনা, খাসির মাংস, আলু, আর রয়েছে চিকেন বিরিয়ানি। এই তো, আর এইদিকে আমার ভাই মেরিনেট করে এনেছে বিফ স্টেক, এখানে এসে ও ভেজে নিচ্ছে। ও ফার্স্ট টাইম এই স্টেকটা রান্না করছে। আমার ছোট্ট ভাই ও রান্না করতে খুব পছন্দ করে, নিউ নিউ রেসিপি ট্রাই করে আমাদের মাঝে মধ্যে খাওয়ায়, আর এখন ও বিফ স্টেক করছে। আশা করছি ভালোই হবে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি ও বিফ স্টেকটি কীভাবে রান্না করছে। এটা বাটার দিয়ে রান্না করতে হয়, আর ও দিয়েছে অলিভ অয়েল। আপনাদের কাছে অলিভ অয়েল না থাকলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে বাটার আর অলিভ অয়েল দিলে টেস্টটা ভালো আসে। ও ট্রাই করার জন্য এখানে 3 পিস এনেছে। আধা ঘন্টার মতো সময় লেগেছে স্টেকগুলো ভাজতে, যেহেতু এটা আগে থেকে ম্যারিনেট করা ছিল তাই তাড়াতাড়ি ভেতর কুক হয়ে গিয়েছে, আর একটা স্মোকি স্মোকি খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছিল, মনে হচ্ছিল খুবই মজা হবে। চুলা থেকে 1 পিস 1 পিস করে ও নামিয়ে নিচ্ছে, আর আমার আরেক ভাই ও টেস্ট করে দেখছে স্টেকটা কীরকম হয়েছে। একটু বড় হয়ে কাটা হলেও ভেতরটা খুব সুন্দরভাবে কুক হয়েছে, আর ওর মুখ থেকে শুনুন কীরকম হয়েছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।